আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। ওমানে খেলাধুলা সহ সকল সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা। সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করা হয়, ওমানে চার বাংলাদেশের ভিসা বাতিল। পবিত্র নগরী মদিনাকে করোনা মুক্ত ঘোষণা। ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়ালো সৌদি আরব। প্রবাসীদের সমস্যা নিরসনে সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুল হালিম নিহনের 10 দাবি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন থেকে সবাইকে রক্ষা করতে সতর্কতামূলক ওমানে খেলাধুলা সহ সকল ধরনের সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নতুন এই ঘোষণা অনুযায়ী দেশটির বিভিন্ন হোটেল ও পর্যটন কেন্দ্রগুলোতেও সকল ধরনের সামাজিক ও সাংগঠনিক অনুষ্ঠান স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সকল স্থানীয় আন্তর্জাতিক অনুষ্ঠান ও সম্মেলন স্থগিত থাকবে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। যদি এই আদেশ কেউ অমান্য করে তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ওমান সরকারের নতুন এই আইন এবং সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এদিকে দেশটির সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সকল ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আপনাকে অবহিত করতে চাই যে করোনা সতর্কতামূলক নির্দেশনার অংশ হিসেবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দেশের সকল ক্রীড়া কার্যক্রম স্থগিত করা হয়েছে। আশা করা যাচ্ছে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্পোর্টস ফেডারেশনগুলোর পাবলিক লিগ শুরু হবে। আমরা সবার জন্য সুস্থতা দোয়া করব, আল্লাহ আমাদের ভালো রাখবেন। করোনা মহামারীতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি অমান্য করায় ওমানের দক্ষিণ আর বাতিনা প্রদেশে চার বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল করে স্থায়ীভাবে ওমান ছাড়ের আদেশ দিয়েছেন দেশটির আদালত। সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের জন্য তাদেরকে 3 মাসের কারাদণ্ড ভোগ করে নিজ দেশে ফেরত যেতে হবে। এই চার প্রবাসীকে আজীবনের জন্য ওমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আটককৃত এই চার প্রবাসীর নাম মোতালেব, আব্দুল সাত্তার, নাজমুল ও পারভেজ। উল্লেখ্য, ওমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুপ্রিম কমিটি একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। শুক্রবার ওমান সুপ্রিম কমিটির বরাত দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়, এখন থেকে ওমানে যদি কেউ কোনো বিবাহ অনুষ্ঠান, জানাজার নামাজ, উপাসনালয়ে ভিড় করা অথবা কোনো ধরনের জনসমাগমের আয়োজন করেন তার বিরুদ্ধে 1500 রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় 3,00,000 টাকার সমপরিমাণ। রয়্যাল ওমান পুলিশ কর্তৃক 151/2020 আইন অনুযায়ী ওমানে করোনা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা আরোপ করার কথা উল্লেখ করা হয়েছে। করোনা পরীক্ষা না করার জন্য 200 রিয়াল জরিমানা, কোয়ারেন্টিন আইন লঙ্ঘনের দায়ে 200 রিয়াল জরিমানা, বিবাহ অনুষ্ঠান, জানাজার নামাজ, উপাসনালয়ে ভিড় অথবা কোনো ধরনের জনসমাগমে উপস্থিত হলে 100 রিয়াল জরিমানা, করোনা ট্র্যাকিং ব্রেসলেট না পরলে, সময় মতো না খুললে 300 রিয়াল জরিমানা করা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে ওমান সুপ্রিম কমিটির আইন মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ আরোপি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত শহর পবিত্র নগরী মদিনা মুনাওয়ারাকে করোনা ভাইরাস মুক্ত বলে ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার এই ঘোষণা দেওয়া হয়। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, করোনা মুক্ত ঘোষণা করার আগে গত বুধবার মদিনা মুনাওয়ারার আল আইশ শহরে 13 জন কোভিড-19 রোগী ছিলেন, তারা সবাই এখন সুস্থ। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই শহরে প্রায় 30,000 মানুষ বসবাস। এর আগে সৌদি সরকার পবিত্র দুই নগরী মক্কার মসজিদ হারাম তথা কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী নিরাপত্তা শুরু থেকেই ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নিরাপত্তার লক্ষ্যে এই দুই পবিত্র শহরের উমরা ও জিয়ারত পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্য সতর্কতা জারি করা হয় বিধিনিষেধ, এমনকি পবিত্র নগরী মক্কা ও মদিনার ব্যাপারে দীর্ঘমেয়াদী কারফিউ জারি করা হয়। পরিশেষে চলতি মাসের শুরুর দিকে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গত বুধবার পবিত্র নগরী মদিনাকে করোনা ভাইরাস মুক্ত শহর হিসেবে ঘোষণা করা হয়। তবে এখনও ব্যতিক্রম পবিত্র নগরী মক্কা ও মসজিদে হারাম তথা কাবা শরীফ। এই নগরীতে এখনও চলছে কারফিউ। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে এখনও সেখানে কারফিউ বলবৎ আছে। এদিকে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি সরকার এবারে হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদিতে বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্ত সাপেক্ষে এবারে হজে অংশগ্রহণ করতে পারবেন। করোনা ভয়াবহতা না কমার কারণে সৌদি আরবের স্বাভাবিক বিমান চলাচল এবং সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার সময়সীমা আবারও পেছানো হয়েছে। 31 মার্চের পরিবর্তে আগামী 17 মে থেকে জল, স্থল এবং বিমানবন্দর পুরোপুরি খুলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। করোনা নিয়ন্ত্রণে দেশটি এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে সীমিত পরিসরে বিমান চলাচল করলেও আগামী 31 মার্চ আন্তর্জাতিক যোগাযোগের জন্য সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার কথা জানিয়েছিল সৌদি আরব। কিন্তু করোনার ভয়াবহতা না কমার কারণে সেই সীমা 17 মে পর্যন্ত বাড়িয়েছে রিয়াদ। শুক্রবার সৌদি প্রেস এজেন্সি তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, করোনার ভ্যাকসিন পেতে দেরি হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিজ দেশের নাগরিকদের বাইরে দেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকলেও সৌদি আরবের সঙ্গে বহির্বিশ্বে সীমিত পরিসরে বিমান চলাচল অব্যাহত আছে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের কাছে 10টি দাবি তুলেছেন সৌদি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুল হালিম নিহন। বৃহস্পতিবার মন্ত্রীর কাছে লিখিত দাবি হস্তান্তর করা হয়। সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ফিরাজ হোসেন গাজী। বিশ্বে 1 কোটিরও বেশি বাংলাদেশি আছেন, এর মধ্যে শুধুমাত্র সৌদি আরবে প্রবাসী আছেন 22 লাখেরও বেশি। প্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই লিখিত অনুরোধ পত্র জমা দেওয়া হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির মধ্যে থেকে বেশ কিছু দাবি মন্ত্রী বরাবর তুলে ধরা হয়। তার মধ্যে আছে প্রবাসী দূতাবাসগুলোতে বিশেষ মেডিকেল টিম গঠন, বিপদগ্রস্ত দুর্ঘটনাকবলিত বঞ্চিত প্রবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, গৃহকর্মীদের তদারকি, মন্ত্রণালয়ের ফলো আপ রিপোর্ট ইত্যাদি দায়বদ্ধতা সরাসরি সংশ্লিষ্ট এজেন্সির থাকতে হবে। অসুস্থ বিদেশ ফেরত প্রবাসীদের ফ্রিতে বিমানবন্দরের সুযোগ সুবিধা সহ সরকারি চিকিৎসা প্রদান করা, সকল প্রবাসীদের বিমার আওতায় নিয়ে আসা যাতে করে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা বিমার মাধ্যমে উপকৃত হতে পারেন, বিদেশের মাটিতে নানা রকম অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্রুত দূতাবাসের মাধ্যমে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, দেশে আসা প্রবাসীদের হয়রানি বন্ধে সুনজর রাখা এবং দেশে প্রবাসী পরিবারগুলোকে নানা রকম অন্যায় বিচার থেকে রক্ষার্থে প্রয়োজনীয় প্রশাসনিক নিরাপত্তা দেওয়া, বিদেশে মৃত বাংলাদেশের লাশ দূতাবাসের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বিনা খরচে প্রবাসীর লাশ দেশে আনার ব্যবস্থা করা। বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো কার্গো মালামালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে, যার ফলে প্রবাসীরা যেমন হয়রানি শিকার হচ্ছেন তেমনিভাবে সরকার হারাচ্ছে তার রাজস্ব। এই বিষয়টির উপর ভালোভাবে নজর দেয়া, দেশে প্রবাসীর সন্তান সন্ততি শিক্ষার্থীদের জন্য সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোটা ব্যবস্থা চালু করা, লিখিত অনুরোধ পত্র জমা দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আন্তরিকতার সঙ্গে বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বর্তমান সরকার সজাগ রয়েছে বলেও জানান মন্ত্রী। যুক্তরাজ্য থেকে ছড়ানো নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস এর মধ্যে বিশ্বের 70টি দেশে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানায়। WHO আরও জানায় গত সোমবার পর্যন্ত 70 দেশে ভাইরাসের বিস্তার ঘটে, শুধু গত সপ্তাহে 10টিরও বেশি দেশে এটি শনাক্ত হয়। করোনা এই ধরনের আগের ধরনগুলোর চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে বলে প্রমাণিত হয়েছে। তবে ফাইজার, বায়োনটেক ও মডার্নার কোভিড টিকা নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করা হয়েছে। WHO তাদের বিবৃতি আরও জানায় আফ্রিকাতে অন্য একটি স্ট্রেন পাওয়া গেছে যার নাম দেওয়া হয়েছে 501Y.V2। এক সপ্তাহ আগেও এই স্ট্রেন 8টি দেশে এর অস্তিত্ব ছিল, কিন্তু এখন 31টি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের তৈরি করোনা টিকা সুরক্ষা দিতে 89.3% কার্যকর বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে এই টিকা যুক্তরাজ্যে করোনা নতুন স্ট্রেন প্রতিরোধে কার্যকর বলে নোভাভ্যাক্সের পক্ষ থেকে দাবি করা হয়। যুক্তরাজ্যে বড় পরিসরে চালানো এক ট্রায়ালে টিকাটির এই কার্যকারিতা প্রমাণিত হয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। যুক্তরাজ্য সরকারের বরাত দিয়ে BBC প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে এই বছরের মাঝামাঝি থেকেই এই টিকার প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। এদিকে বর্তমান বিশ্ব পরিস্থিতি ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পরিস্থিতির মতো বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে দেয়া এক বক্তব্যে কথা বলেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, আধুনিক বিশ্বের বর্তমান পরিস্থিতি এমন যে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে লড়াই করছে এবং এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে 1931 সালের দিকে ছিল। পুতিন বলেন, বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক মডেল আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আকারে মেরুকরণ সৃষ্টি করছে, এতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, আঞ্চলিক সংঘাতও কয়েকগুণ বেড়েছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে কমছে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা। এক বিবৃতিতে ওমানের কেন্দ্রীয় ব্যাংক CBO জানিয়েছে, ওমানের লাইসেন্সধারী ব্যাংকের কাছে কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশের প্রয়োজন নেই। বিবৃতিতে বলা হয়, ওমানে পরিচালিত সকল লাইসেন্সধারী ব্যাংক বা এক্সচেঞ্জ সংস্থাগুলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কল বার্তা প্রেরণ করে গ্রাহকের পাসওয়ার্ড, কার্ড নম্বর বা অ্যাকাউন্ট নম্বর জাতীয় কোনো ব্যাংকিংয়ের জন্য তথ্য চাইলে তাকে কোনো তথ্য দিবেন না। কোনো ফিশিং লিঙ্ক, গ্রাহকের ব্যাংকিং তথ্য জানতে অথবা লটারি জাতীয় কোনো লিঙ্কে ক্লিক না করতে বলা হয়েছে। ব্যাংকের অথবা ব্যক্তিগত তথ্য চেয়ে কোনো কল অথবা মেসেজ আসলে তার সাথে সাথে রয়্যাল ওমান পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছে CBO। এদিকে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যত রকম অপরাধ হয় তার মধ্যে অর্থনৈতিক অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। বেশিরভাগ সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ জানাতে আসেন না, যে কারণে সব ঘটনা থেকে যায় আইনি ব্যবস্থার বাইরে। সাইফুল আলম নামে এক ওমান প্রবাসী জানান, 15 জানুয়ারি দুপুরে তার কাছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে, নিজেকে ব্যাংক মাস্কাটের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে কথা বলা হয়। এক ব্যক্তির পক্ষ থেকে তিনি তাকে 50,000 ওমানি রিয়াল লটারি পেয়েছেন বলে জানান। টাকা ওঠানোর জন্য 500 রিয়াল দাবি করেন। আদত ওই ব্যক্তি ছিলেন একজন প্রতারক, যিনি ফাঁদে ফেলে সাইফুল আলমের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এদিকে আরেক ওমান প্রবাসী ছুটিতে এসে এই ধরনের অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। আলমগীর নামে ওই প্রবাসী জানান, একটা নম্বর থেকে কল দিয়ে নিজেকে ডাচ বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন অফিসার পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলেন এবং জানানো হয় ওই দিনের মধ্যে তার অ্যাকাউন্ট নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, অন্যথায় অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তিনি ব্রাঞ্চে গিয়েও এই সমস্যার সমাধান করতে পারবেন অথবা চাইলে তাদের সাথে মোবাইলে কথা বলে সমাধান করতে পারবেন। হাতে সময় না থাকায় তার নির্দেশনা মতো কাজ করেন তিনি। প্রসেস শেষ হলে তিনি দেখেন তার কাছে
এসএমএস এসেছে তার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। ওমান সোহারের রহিমউদ্দিন নামে আরেক প্রবাসীর গল্প প্রায় একই। লটারির লোভ দেখিয়ে তাকে ফাঁদে ফেলা হয়েছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে বন্ধুদের হস্তক্ষেপে তিনি বেঁচে যান। রহিমউদ্দিন জানান, তাকে বলা হয়েছিল মোবাইল নম্বরটি বেশ পুরনো, এমন পুরনো নম্বর মালিকদের তারা পুরস্কৃত করছেন। তার অংশ হিসেবে লটারি, যাতে তিনি টিভি, ফ্রিজ, ওভেন অনেক কিছু জিতে নিতে পারেন, সেজন্য 100 রিয়াল খরচ করতে হবে এবং মিলবে 1,000 রিয়ালের পুরস্কার। তাদের কথায় তিনি কনভিন্স হন এবং টাকা দিতে উদ্যত হন, কিন্তু তার বন্ধুদের জানালে তিনি নিষেধ করেন এবং প্রতারণার হাত থেকে বেঁচে যান। আবার অনেক প্রবাসী বিভিন্ন ইমো অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করেও প্রতারিত হচ্ছেন। বিশেষ করে ইমোতে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে একান্ত ভিডিও কলের কথা বলে পরবর্তীতে সেই ভিডিও স্ক্রিন রেকর্ড করে ব্ল্যাকমেইল করা হয়। সেক্ষেত্রে মোটা অঙ্কের টাকা দাবি করে প্রতারক চক্র, টাকা না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়া হয়। এসব প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের সিইও আদিল হাসান। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম .com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।